আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন তন্দুরি মশলা। আমি এই রেসিপিটি উইদাউট ওভেন তন্দুরটাকে বানিয়েছি, সেটাই আপনাদের আজকে আমি দেখাবো কিভাবে সহজেই বাড়িতে ওভেন ছাড়া তন্দুরি চিকেন বানানো যায়। তন্দুরি চিকেন মশলা বানানোর জন্য আমি এখানে এরকম বড় পিস নিয়েছি, আর পিসগুলোকে আমি এরকম ডিপ কাট করে নিয়েছি যাতে মশলাটা ম্যারিনেট করার সময় খুব ভালোভাবে চিকেনটার ভেতরে ঢুকে যায়। চিকেন ম্যারিনেশনের জন্য আমি এখানে নিয়েছি দই। আমি দইয়ের জলটাকে ঝরিয়ে নিয়েছি। আমি এখানে 100 টক দই নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দেবো লবণ, তন্দুরি চিকেন মশলা। মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। আমি 1 টেবিলস্পুনের মতন সর্ষের তেল দিয়েছি। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এই যে কাঠগুলো আছে তার ভেতরে ভেতরেও মশলাগুলোকে খুব ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। এই চিকেনের পিসগুলোকে আমি 1/2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি। আমি এই তন্দুরটা কড়াইতে কীভাবে করতে হয় ফ্রাইং প্যানে আমি সেটাই করে দেখাবো আজকে। আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবার ম্যারিনেট করা যে চিকেনটা আছে, দেখুন আমার 1/2 ঘন্টা হয়ে গেছে। এই ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দিতে হবে যাতে চিকেনটা থেকে জলটা না বেরিয়ে যায়। একটা সাইড ওরকম উপরের কোটিংটা লক হয়ে গেলে আবার উল্টে আরেকটা সাইড করে নিতে হবে। একটা সাইড ফ্রাই হয়ে গেছে, এবার উল্টে আমি আরেকটা সাইড ফ্রাই করে নেব। দেখুন আমি উল্টে আরেকটা সাইজও ফ্রাই হয়ে গেছে কিনা একটু দেখে নেব। দেখুন এই সাইডটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এই পুরো জিনিসটা একটা সাইড ফ্রাই করতে কিন্তু 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। এটাই কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। চিকেনটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এই দেখো চিকেনগুলোকে আমি এইভাবে ফ্রাই করে নিয়েছি। যে তেলটার মধ্যে আমি তন্দুরটাকে ফ্রাই করছিলাম সেটার মধ্যে আমি 1 সামান্য তেল দিয়ে দিলাম, 1 টিস্পুনের মতন। আর বাকি যে এই নেশনের যে মশলাটা ছিল সেটা আমি এই তেলের মধ্যে এখন দিয়ে দেব। এই মশলাটার বাটির মধ্যে আমি সামান্য দেখুন জল দিয়ে নিয়েছি। এই মশলাটার মধ্যে দিয়ে দেব।
এবার এই মশলাটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য লবণ। আমি আগে থেকেই বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম। বেরেস্তাটা আমি কীভাবে বানাচ্ছি এটা জানতে হলে আমার আগে অনেক ভিডিও আছে যেখানে আমি দেখিয়ে দিয়েছি বেরেস্তাটা আমি কী করে বানিয়েছি। এবার আমি এটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, এবার এটাকে আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। দেখুন তন্দুরির যে মশলাটা আমি বানিয়েছি সেটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে বলবেন যে আপনাদের কেমন লাগলো। এবার আমি যে তন্দুরি চিকেন যেটা ফ্রাই করে রেখেছিলাম সেটাই মশলাটার মধ্যে দিয়ে দেব। ফ্লেমটা বন্ধ করে দেব, এটা কিন্তু আমি আর এটার সাথে মেশাবো না, কারণ তাহলে এই ক্রিস্পি যে ব্যাপারটা আছে সেটা কিন্তু চলে যাবে। আর চিকেনটা অলরেডি সেদ্ধ হয়েছিল, সেজন্য আলাদাভাবে সেদ্ধ করার কোনো রকম দরকার নেই। কিন্তু একটা জিনিস মনে হতেই পারে যে তন্দুরির যে স্মোকি ফ্লেভারটা সেটা কী করে আনবো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি চিকেনটার মাঝখানে এরকম একটা ছোটো স্টিলের বাটি বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে গরম কোলটা দিয়ে দিলাম। কোলটার উপর আমি দিয়ে দেবো ঘি। এটা রেডি হয়ে গেছে চিকেনটা, এবার আমি সার্ভ করে নেব।